এখানে ময়ূর ঘোরাঘুরি করছে রাস্তায়, একদম দাঁড়িয়ে আছি পৃথিবীর বৃহত্তম ক্যানোনের সামনে। নাহরগড় ফোর্ট থেকে বাইরে বেরিয়ে সোজা রাস্তা ধরে আমরা যাব এবার হচ্ছে জয়গড় ফোর্ট। তো জয়গড় ফোর্টের রাস্তা একদম সোজাসুজি, আর এখান থেকে বেশি দূরেও নয়। তো এই যে নাহরগড় থেকে যে রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তায় এসে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এটা যাবে আমের ফোর্টের দিকে, আর এদিকেটা যাবে হচ্ছে জয়গড় ফোর্টের দিকে। তো এখন আমরা জয়গড় ফোর্টের দিকে যাচ্ছি, আর এখানে ডিরেকশনও দেওয়া আছে জয়গড় কিলা। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে জয়গড় ফোর্টের দুর্গের পাঁচিলের অংশ। তো ফোর্টের ভেতরে বাইকটাকে এন্ট্রি করে নিয়েছি। বাইকের চার্জ কত? নাহরগড় ফোর্ট থেকে জয়গড় ফোর্টে চলে এসেছি, আর জয়গড় ফোর্টের এখানে বাইক পার্কিং করলাম। বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা চার্জ নিয়েছে, আর এখানে এন্ট্রির জন্য নিল হচ্ছে 100 টাকা। তো এখন জয়গড় দুর্গের জয়বান কামান দেখার জন্য প্রথমেই এন্ট্রি করব এদিকে। উপরে দেখতে পাওয়া যাচ্ছে দুটো পতাকা উড়ছে। তো এই পতাকা ওড়ার মানে হচ্ছে রাজা এখন এই ফোর্টেরই আছে, অর্থাৎ জয়পুরেতেই আছে। জয়গড় ফোর্টে যে জিনিসটা দেখবার জন্য সবাই আসে সেটা হচ্ছে জয়বান কামান বা জয়বান তোপ। তো সেটা এই উপরেই আছে। তো উপরে উঠে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর বৃহত্তম ক্যানোনের সামনে। এই ক্যানোনটা প্রায় 50 টন ওজন, এবং এটা চালাতে 100 কেজি গান পাউডার লাগতো, এবং এর মধ্যে যে ক্যানন বলটা ইউজ করা হতো সেটা 50 কিলো। সোহাই রাম সিং 2 1720 খ্রিস্টাব্দে জয়গড়ে এই তোপটি আনে। এই তোপটিকে একবারই চালানো হয়েছিল, এরপরে আর তোপটিকে দ্বিতীয়বার আর চালানো হয়নি, এটা এখানে রাখা আছে। এটা খুবই গর্বের বিষয়, পৃথিবীর বৃহত্তম ক্যানন আমাদের ভারতবর্ষের রাজস্থানের জয়গড় ফোর্টের মধ্যে এরকম একটা জায়গায় রাখা আছে। এই ক্যানোনটাকে টানা হতো হাতি এবং দড়ি দিয়ে। জয়বান কামান যেখানে রাখা আছে ঠিক তার উপরেই যদি ওঠা যায়, ঠিক বাইরের দিকে তাকালে এরকম একটা টানেল বা একটা জলের নালা মতো দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে জল সংরক্ষণের জন্য তখনকার দিনের ব্যবস্থা। নালাগুলো দেখালাম, সেই নালাগুলো থেকে জল ফোর্টের মধ্যে ভিতরে এসে এখানে জমা হয়। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভার। বাইরে থেকে যে নালাগুলি আছে সেগুলো সব এই ভিতরের সঙ্গে কানেক্টেড, এবং এখানে সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে জলটা কিন্তু ভিতরে চলে যায়। এটাই হচ্ছে এই ফোর্টের মেন জলের সোর্স বা মেন জলের ট্যাঙ্ক। দুর্গ থেকে যদি আরেকটু ভিতরের দিকে মহলের দিকে যাই, মাঝখানের এই জায়গাটার নাম হচ্ছে জ্যালেপচক। এই জ্যালেপচক থেকে এবারে আমরা যাবো হচ্ছে মেন প্যালেস কমপ্লেক্সে। মেন প্যালেসে না ঢুকে যদি মেন প্যালেস থেকে একটু ডান দিকে বেঁকে যাই, তাহলে আমরা এখানে তোপ তৈরির যে ফ্যাক্টরিজ, রাজাদের আমলে তোপ তৈরি হতো, সেই ফ্যাক্টরির মধ্যে আমরা চলে আসব। তাহলে এই যে তোপটা এখানে দেখা যাচ্ছে, দেখাই আপনাদেরকে ভালো করে, এই যে তোপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাজরং বান ক্যানান। এটা হচ্ছে তোপ কারখানার গেট, এটা দিয়ে জাস্ট এন্টার করছি এবার ভিতরে। নিচে যেই গর্ত গর্ত অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তোপের ছাঁচ করার জন্য ব্যবহার করা হতো। আর এখানে কিছু আরও কিছু ছাঁচ এখানে পড়ে আছে। তো অ্যামেজিং একটা জিনিস, এখানে তোপ তৈরি করা হতো। তোপ তৈরি করতে গেলে তো লোহা লাগে, সেই লোহাগুলোকে গরম করবে কোথায়? তো গরম করবার জন্য এরকম একটা জায়গা এখানে রাখা আছে। এই যে কমপ্লেক্সটায় দাঁড়িয়ে আছি, এই কমপ্লেক্সটায় বিভিন্ন ধরনের
ক্যানন্তরি সামগ্রী, মাপ করা যন্ত্র, কিছু বিছানাপত্র, কিছু পাত্র, এই সমস্ত কিছু এখানে এলে বিভিন্ন জায়গাগুলোতে আমরা এখানে দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের যে ক্যানন্তরির যে কারখানা, তার ভিতরের একটা অংশের মধ্যে এটা পড়বে। কারখানায় ঢুকে এই জানলা দিয়ে যদি বাইরের দিকে তাকানো যায়, তাহলে এই জানলার মধ্যে দিয়ে সুন্দরভাবে আমিরপুরের একটা বার্ড আই ভিউ দেখা যায়। চলে এসেছি এখন জয়গড় প্যালেসের মেন প্যালেসের মধ্যে, যেখানে রাজা রাজারা আগে এখানে থাকতো এবং তাদের অনেক কিছু ব্যবহৃত জিনিস এখানে রাখা আছে। যেমন এটা একটা হচ্ছে হাতির পিঠে যাওয়ার জন্য যে হাওদা হয়, সেই হাওদা এখানে রাখা আছে। এখানে যুদ্ধের সময় যে ড্রামগুলো পেটানো হয় এর উপরে, তো সেই জিনিস এখানে রাখা আছে। এখানে দেখা যাচ্ছে একটা মহল, নিশ্চয়ই এখানে কোনো রকমভাবে বৈঠক হতো তখনকার সময়। এটা আমার স্টিকার, ভাইকে দিলাম। আমি হর্নেট ম্যান, ঘুরে বেড়াচ্ছি রাজস্থানের বিভিন্ন জায়গাতে এবং সেই সমস্ত ভিডিওগুলোকে আপলোড করছি আমার ইউটিউব চ্যানেল হর্নেট ম্যানে। সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জাস্ট এই জায়গাটা এসে দু চার মিনিট দাঁড়ালে মনে যা শান্তি লাগে না, বলে বোঝানো সম্ভব না। অন্দরমহলের ভিতরে অনেক ভুলভুলাইয়া পার করে লাস্টে এসেছি রাজা মহারাজাদের ভোজনশালায়। এখানে এরা ভোজন করতো। এই জায়গাটা দেখলাম রাজা মহারাজাদের ভোজনশালা, আর ঠিক তার উল্টো দিকেই এখানে হচ্ছে রানীদের ভোজনশালা। এই ফোর্টটা বিশাল বড় এবং জায়গা শেষ নেই, ভিতরে ভিতরে অনেক মহল আছে যেটা আমি দেখিয়ে শেষ করতে পারছি না এবং ভুলভুলাইয়ার মধ্যে যেন হারিয়ে যাচ্ছি। কিন্তু ঘুরতে কিন্তু ভালো লাগছে, আর পায়ে পায়ে ঘুরছি বলে পায়ে একটু যন্ত্রণাও হচ্ছে, পেটে খিদেও এসে গেছে, এখনও দুপুরের লাঞ্চ হয়নি। এদিক থেকে কিন্তু যে সমস্ত সিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, অসাধারণ লাগছে, অসাধারণ। মধ্যে ঘুরতে ঘুরতে সেই একই জায়গায় চলে এলো, একই পয়েন্টে চলে এসেছি, এতক্ষণ ধরে ঘুরে ঘুরে এই হলো। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, কয়েকদিনের পরেই আমরা চাপবো এইরকমই একটা উটে জয়সলমীরে। তো তার জন্য ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করা চাই এবং এই ভিডিওটাকে কিন্তু লাইক করে যেতে হবে। জয়গড় ফোর্ট আমাদের ঘোরা হয়ে গেছে, জয়গড় ফোর্টের বাইরে বেরিয়ে এসেছি। তো এখনও আমিরপুর যাবো কি না ডিসাইড করিনি। জয়গড় ফোর্ট থেকে ফেরার সময় পথে দুটো ময়ূর দেখতে পেয়েছি, তো এটাই হচ্ছে সেরা পাওনা, ময়ূর দেখা। রাজস্থান রাইডে এসে ভূতের রাজার বরে একটা স্বপ্ন সফল হলো, সেটা হচ্ছে ময়ূর দেখা। তো এখানে প্রায় 10-12 ময়ূর আছে এবং তারা পেখমও মেলছিল, কিন্তু এই ক্যামেরায় এত দূরের জিনিস তোলা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু আমি নিজের চোখে সেটা দেখেছি এবং এই অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। এরকম একটা ওয়াইল্ড এলাকায়, এটা পুরোটাই দুদিকটা জঙ্গল, এরকম একটা এলাকায় এরকম একটা অনুভূতি যেন মানে একটা ফিল করার জিনিস। এখন 3:46 বাজে, আর নাহারগড় আর জয়গড় ফোর্টের ভিডিও আপনারা দেখেছেন, তো উপরেই তো দেখা যাচ্ছে জয়গড় ফোর্ট। তো সেই জয়গড় ফোর্ট থেকে এবারে এসেছি হচ্ছে আমির ফোর্ট। তো এই আমির ফোর্টকে আম্বার ফোর্টও বলে। তো কেন বলে? এই প্রাসাদের রাজার যে উপাস্য দেবী সে ছিল অম্বা দেবী, সেই অম্বা থেকে আম্বার, সেখান থেকেই আম্বার ফোর্ট, অর্থাৎ আমির এবং অম্বার ফোর্ট এই প্রাসাদের একই নাম। এবার কথা হলো এই ফোর্টটা তৈরি হয়েছে কবে। 1592 খ্রিস্টাব্দে রাজা মানসিং রেড স্যান্ড স্টোন দিয়ে এই ফোর্টটা বানিয়েছে। এই ফোর্টের সামনেই একটা বাগান আছে যেটা হচ্ছে কেশর বাগান,
তো রাজা এখানে কেশর চাষ করবে বলে বাগান তৈরি করেছিল, কিন্তু রাজস্থানের গরমে কেশর চাষ হয় না, তো সেই জন্য বাগানটা আজ রয়ে গেছে, কিন্তু কেশর গাছ আর এখানে নেই। এই ফোর্টে এন্ট্রি করতে গেলে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে 50 টাকা। আর আজকে এখন বাজে হচ্ছে প্রায় 4টে, হাতে বেশি টাইম নেই, শীতের পোশাক নিয়ে বেরোয়নি, সকাল সেই সকালবেলা বেরিয়েছি, এখনও পর্যন্ত হোটেলে ঢুকিনি, তাই আজকে আমরা এই আমির ফোর্টটা স্কিপ করছি, আমির ফোর্টে আমরা আজকে যাব না। তো এটা অনেকেই ভাবতে পারে যে রাজস্থান এলাম, আমির ফোর্ট গেলাম না তো কী দেখলাম, তো কিছু করার নেই, ব্যাড লাক। ফার্দার যদি আমরা কখনো রাজস্থান আসি তখন তাহলে আমরা এই আমির ফোর্টটাকে আবার কভার করব। তো আপাতত এই আমির ফোর্টের সামনে 5-10 মিনিট টাইম কাটিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধেবেলা বেরোবো, সেই জন্য ভিডিও সঙ্গে থাকবেন, এখনও অনেক কিছু বাকি আছে দেখানোর। এই আমির ফোর্টের উল্টো দিকেই যদি তাকানো যায়, এদিকে আর একটা পাঁচিল দেখা যাচ্ছে, এই পাঁচিলের উপরে একটা সিগন্যালিং সিস্টেম আছে যেটার মাধ্যম দিয়ে জানান দেওয়া যায় যে কোনো শত্রু আক্রমণ করেছে কিনা। যে লেকটা দেখা যাচ্ছে, একটা এই মাত্র একটা বোর্ড দেখলাম, এখানে লেখা আছে নাকি এখানে ক্রোকোডাইল পাওয়া যায়।